بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كتابه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ ও সানা পেশ করছি, যিনি আমাদেরকে মহব্বত করে, এহসান করে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, জান্নাতের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، اللهم لك الحمد كما أثنيت على نفسك، لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. الحمد لله এমন মাহফিল আমরা অংশগ্রহণ করেছি যে মাহফিলের শেষে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবেন যে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বলে দাও কুমু মাগফুরান লাকুম, তোমরা তাদেরকে বলে দাও তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, এটা সহি হাদিসের কথা। আমরা একটু আগাইয়া বসি, একটু সুন্দর হইয়া সামনে বসি। আমি অনুরোধ করতে চাই আপনি একটু আগাইয়া বসেন, মাহফিল বরকত হবে, একটু সুন্দর হইয়া বসে। আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। আয়াতটার অর্থ হচ্ছে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. هنا بي أبن بلدين যদি তোমরা দাবি করো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করো, ইউহিব্বুকুম আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পরিপূর্ণ অনুসরণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। আজকে আমি ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের মহব্বত কেমনে হবে একটু আলোচনা করবো। আপনাকে সবাই রাজি আছেন? আর আমরা রসুলের মহব্বত আলোচনা করতে গিয়ে রসুলের মহব্বতের দাবিদার হয়ে আমরা কী করতেছি সেটুকু আলোচনা করব, ঠিক না? রসুল্লাহ বলছেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। রসুল্লাহ বলছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বাইলি, যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সবচেয়ে বেশি মহব্বতের না হয়েছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হাত মিন ওয়ালিদিহি, পিতার চেয়ে বেশি মহব্বত করতে হবে।
সালামের চেয়ে বেশি মহব্বত করতে হবে, সমগ্র বিশ্বের চেয়ে বেশি মহব্বত করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার মহব্বতের কথা বলছেন যে আমার বান্দারা, আমি এবং আমার ফেরেশতারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করি, অথবা আমার বান্দারা তোমরাও আমার হাবিবের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন তিরমিজি শরীফের হাদিস, ইন্না আওয়ালান নাস বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা, কিয়ামতের দিন সবচেয়ে বেশি কাছে থাকবে আমার ওই সমস্ত মানুষ যারা বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করছে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ কেমনে পাঠ করবো? সিলেটি দুরূদ, আমাদের দেশে বলে সাল্লাল্লাহু আলা সামিট, বলে সিলেটি দুরূদ, সিলেটি দুরূদ, অথবা একটা দেওবন্দি দুরূদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। এটা কোনো হাদিসের ইবারত না, বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজা যতটা হাদিসের কিতাব আছে কোনো হাদিসে এরকম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ এরকম কোনো ইবারত নাই। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দুরূদ শরীফ পাঠ করবো কেমনে পাঠ করবো? রাসূলুল্লাহ বলছেন তোমরা দুরূদে ইব্রাহিম পাঠ করো, যেটা বুখারী শরীফে আসছে, যেটা আমরা নামাজে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা দুরূদে ইব্রাহিম। আর একটা দুরূদ পাঠ করে আমাদের দেশে, সল্লি সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আফাতি ওয়াল বালিয়াত, সব মানুষের বানানো দুরূদ এগুলো কোনো হাদিসের ইবারত না, এটা কোরআন হাদিসের কোনো দুরূদ না। এই জন্য আমরা দুরূদ পাঠ করবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রাসূলুল্লাহ বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু বিহি আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করা আমাদের উপর ওয়াজিব, তাকে মহব্বত করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে নামাজই হয় না। নামাজের শেষে আত্তাহিয়াতের পরে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে না নিলে মুসলমান হতে পারবে না। মানুষ যখন মুসলমান হয়, মানুষ যখন জন্ম নেয়, তখন তার কানে আজান দেওয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা কেরাম কেমনে মহব্বত করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিবের হাতে ধরে বললেন আলী, তুমি আমাকে কতটুকু মহব্বত করো? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের চেয়ে, আমার মেয়ের চেয়ে, সমগ্র বিশ্ব মানুষের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরে বললেন ওমর, তুমি আমাকে কতটুকু মহব্বত করো? ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি কিন্তু আমি আত্মার চেয়ে আমি বেশি মহব্বত করি না। রাসূলুল্লাহ বলছেন ওমর হয় না, আবার বলো। তো যখন ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মার চেয়ে বেশি আপনাকে মহব্বত করি, তখন রাসূলুল্লাহ বলছেন আল আন ইয়া ওমর, হে ওমর, তোমার মহব্বত এখনো হয়েছে? বললেন সুবহানাল্লাহ। হিজরতের দিন মক্কা থেকে যখন মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, তখন সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সমগ্র বিশ্বের মুসলমানের চেয়ে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। বললেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করছেন মক্কা থেকে মদিনায়। মদিনায় যাওয়ার পথে গারে সুরে আশ্রয় নিয়েছে সুরাকা বিন মালিক, পিছন থেকে দাওয়া করেছে মক্কার কাফিররা সুরাকা বিন মালিককে একটা ঘোড়ার উপর দিয়া ওদিকে পাঠিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরকে ধরে নিয়ে আসো। গারে সুরে কাছে গিয়েছেন, কাছে যাওয়ার পরে সাথে সাথে তাদের ঘোড়ার পা মাটির নিচে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থামাই দিয়েছেন। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে সুরাকা বিন মালিক আমাদেরকে ধরার জন্য আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি বলো লা তাহজান, সবাই পড়েন আমার সাথে লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। আবু বকর তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ।
আল্লাহ যদি তোমার সাথে থাকেন, সর্বদা তোমার সাথে থাকেন, তুমি যদি আল্লাহওয়ালা হো, রাসূলের সুন্নতের পাবন হো, সমগ্র বিশ্বের মানুষ যদি তোমার বিরোধিতা করে, তোমার এক ইঞ্চি পরিমাণ ক্ষতি করতে পারবে না, বললাম সুবহানাল্লাহ। আর তুমি যদি বেঈমান হয়ে যাও, বেনামাজি হয়ে যাও, আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে, সমগ্র বিশ্ব শক্তি তোমার সাথে থাকে, তাহলে তুমি কোনোদিনও তুমি দুনিয়া এবং আখেরাতে লাভবান হতে পারবে না, বললাম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ইয়া ইবনে আব্বাস, হে আমার চাচাতো ভাই, ইহফাযিল্লাহ, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর সম্মান করো, আল্লাহ রব্বুল আলামিনের হুদুদ কায়েম করো, ইহফাযুল্লাহ, আল্লাহ তোমার হেফাজত করবে। ওয়া আলাম, এবং তুমি জেনে রাখো, লাউ ইন্নাল উম্মাতা আরাদু আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা ইল্লা মা কাতাবাল্লাহু লাকা। ইবনে আব্বাস, তুমি জেনে রাখো, তুমি যদি সৎ পথের উপর থাকো, সমগ্র বিশ্বের মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইচ্ছা না থাকে, সমগ্র বিশ্বের মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আমাদের তো এই বিশ্বাস নাই, বিশ্বাস না থাকার কারণে এই বিপদ। বিমানদের পিছনে হাঁটি, বেনামাজিদের পিছনে হাঁটি, ঠিক না? আমাদের আল্লাহর উপর বিশ্বাস না থাকার কারণে এই সমস্যা। তো আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নবী, সুবহানাল্লাহ, তাকে মহব্বত করা ওয়াজিব, তাকে মহব্বত করা ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম কেমনে মহব্বত করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সূরে আশ্রয় নেওয়ার পরে দেখলেন এই পাহাড়ের উপর অনেকটা গর্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, গর্ত থেকে সাপ বের হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামড় দিতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপর উঠে তিনি সব গর্তের উপর কাপড় দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, সব গর্তের উপর কাপড় দিয়ে দিলেন, যাতে সাপ বের হয়ে রাসূলুল্লাহ কামড় না মারে। মাত্র একটা গর্ত বাকি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় পান নাই, ওই গর্তের উপর তার পা রেখে একটু থামছেন, পা রাখার সাথে সাথে সাপ বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কামড় মারে দিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি মতো সেখানে ঘুমাইতেছেন গারে সুরে। কারণ কি? মানুষের ভয় আসলে ঘুম আসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে সাকিনা নাজিল করছেন, শান্তি নাজিল করছেন, এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভয়ে গারে সুরে ঘুমাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ثانيه اثنين اذ هما في الغار اذ يقول لصاحبه لا تحزن ان الله معنا لا تحزن كن চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। فانزل الله سكينته عليه الله رب العالمين তার হাবিবের উপর গারে সূরে আরশ আযীম থেকে শান্তি নাযিল করেছিলেন, ও আইয়াদাহ بجنود لم تروها আর আল্লাহ আরশ আযীম থেকে বাহিনী দিয়ে, ফেরেশতার বাহিনী দিয়ে সাহায্য করেছিলেন, তোমরা চোখেও দেখো না। সুবহানাল্লাহ। وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا وجعل كلمة الذين كفروا السفلى বেঈমান বেনামাজি ইহুদি খ্রিস্টানদের কালিমা শক্তি নিম্নে থাকবে, আর কালিমাতুল্লাহি আল উলিয়া আল্লাহর কালিমা আল্লাহর দিন অনেক উপরে থাকবে। মানে সুবহানাল্লাহ, আজকে সমগ্র বিশ্বে মুসলমান অনেক, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। ইহুদিরা মাত্র কয়েকজন ইহুদি ইসরায়েল ফিলিস্তিনে আছে, কিন্তু মুসলমানদেরকে প্রতিদিন মাইর দিতেছে। কারণ কি? মুসলমানরা ধর্ম থেকে চলে গেছে, দূরে চলে গেছে। মুসলমানরা আজকে এক না, মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত দিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক না? মুসলমানরা আজকে নামাজ পড়ে না, আজকে সুদ দে লাগানি দে, মুসলমানরা কোরআন হাদিসের বিরোধিতা করে। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুধু আমান্না বললে আমি তোমাদেরকে সাহায্য করব না, যতক্ষণ না কোরআন এবং হাদিসের অনুশাসন মেনে না চলবা, আল্লাহ আমি সাহায্য করব না তোমাদেরকে। তা আমার বন্ধুরা, এরকম করে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় মারছে, রাসূলুল্লাহ ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে বললেন, আবু বকর তোমার কি হয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাইয়েছেন, আমার মনে হচ্ছে আমি আপনাকে ঘুম থেকে জাগাবো, আমার সাপে ধ্বংস করেছে, 23টা দংশন সাপে কামড় মারেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আপনাকে ঘুম থেকে জাগাইতে আমার মনে হয় নাই। রাসূলুল্লাহ সাথে সাথে ঘুম থেকে উঠে তার মুখের তুতু দিয়ে আবু বকরের পায়ের নিচেটা লেপ দিলেন, সাথে সাথে সাপে কামড়ের ধ্বংসন ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের এক সাহাবী রাবিয়া বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা মাত্র 12 বছর বয়স, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাসায় যাই, আপনার খেদমত করি, একটু বাসায় যাই। বাসায় গিয়ে ঘুমাইয়েছেন, হঠাৎ করে ঘুম থেকে 12টার সময় উঠছেন, উঠিয়া দৌড় দিয়ে রাসূলের বাসায় গেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের রওজা শরীফে। রাসূলুল্লাহ ঘুম থেকে উঠিয়া দেখলেন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার দরজার পাশে, বলেন, ইয়া রাবিয়া,
তুমি এত রাতে কোথা থেকে আসছো? রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাসায় গিয়েছি আমার ঘুমে ধরে নাই, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিম, আমি তার কোনো হাজত থাকতে পারে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে আবার হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ, কতটুকু মহব্বত দেখেন। রাসূলুল্লাহ বলেন, ইয়া রাবিয়া সাল তো আতা, ইয়া রাবিয়া তুমি যা চাও আমি তোমাকে দিব। রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চা মানুষ, আমি বুঝি নাই, আমি আগামীকাল বুঝে বলবো আমি কী চাই। সুবহানাল্লাহ, রাবিয়া বাসায় গেছেন, আগামীকাল আবার আসছেন। আসার পরে রাসূল বলেন, ইয়া রাবিয়া সাল তো আতা, রাবিয়া তুমি চাও আমি তোমাকে দিব, তুমি কেন বলো না? রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাসায় গিয়েছিলাম, অনেক চিন্তা করেছি আমি কী চাবো। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করেছি আমি এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। ইয়া রাসূলুল্লাহ আমি চাই মারা যাওয়ার পরে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহুম্মা আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, হে রাবিয়া তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে নফল নামাজ পড়ো, বেশি বেশি নফল নামাজ পড়লে আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ, রাসূলের এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার বাসায় যাই আপনার চিন্তায় আমার ঘুমে আসে না, ঘুম আসে না, আমি চিন্তা করি আমি যদি জান্নাতে যাই তাহলে অনেক নিচের জান্নাতে থাকবো ইয়া রাসূলুল্লাহ, আর যদি আমি, আপনি তো জান্নাতে যাবেনই, অনেক উপরে জান্নাতে থাকবেন, এই জন্য ইয়া রাসূলুল্লাহ এই চিন্তা আমার ঘুমে ধরে না যে মারা যাওয়ার পরে হয়তো আপনার সাথে আমার দেখা হবে না। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাক নাযিল করেছেন, ওমাইন ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দীকিনা ওয়াশশুহাদাঈ ওয়াসসালিহীন। ওমাইন ইউতিউল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর অনুসরণ করবে, রাসূলের ইতাআত করবে, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে তাদের হাশর হবে। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ রাসূলের মহব্বত করবো আমরা, রাসূলের অনুসরণ করবো, যারা রাসূলকে মহব্বত করে তাদেরকে মহব্বত করবো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মাতাসসাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূলুল্লাহ বলছেন, মা আ'আদাতাল্লাহা, কিয়ামতের জন্য তুমি কী তৈরি করছো এটা বলো। রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু তৈরি করতে পারি নাই, ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করি। রাসূলুল্লাহ বলছেন, হে সাহাবী তুমি জেনে রাখো, তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে সত্যিকারের মহব্বত করো, আনতা মা আমান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাশর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা রাসূলকে বেশি বেশি মহব্বত করবো, রাসূলের সুন্নতের পাবন হব। রাসূলুল্লাহ বলছেন, প্লিজ কথা বলিয়েন না, মাহফিলে কথা বলার খুব দোষ। রাসূলুল্লাহ বলছেন, কিয়ামত যখন কাছে আসবে মানুষ 73 গ্রুপ হবে, কয় গ্রুপ হবে বড় করে কথা বলে না, কয় গ্রুপ হবে? 73 গ্রুপ হবে, 72 গ্রুপ হবে জাহান্নামী, একমাত্র একদল হবে জান্নাতি, একদল হবে জান্নাতি। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবা কেরাম ছিলাম তারাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াল্লাহ যারা রসুলের মহব্বত করবে না, রসুলের যাকে মহব্বত করে আলিমুল আমাদের দলভুক্ত হবে না, রসুলের সুন্নতের পাবান হবে না, তারা কোনো দিনও দুনিয়াতেও শান্তিতে থাকবে না, আখরাতেও শান্তিতে থাকবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দিবে, রাসূলকে কষ্ট দিবে, আল্লাহকে কেমনে কষ্ট দিবে? আল্লাহকে তো সে দেখতে পায় না, আল্লাহ কোথায়? আল্লাহকে কষ্ট দেওয়া মানে কি? আল্লাহর বিধান মতো না চালা, দাড়ি রাখবে না, টুপি পরবে না, কোরআন তিলাওয়াত করবে না, ফজর নামাজ পড়বে না, সুদ দিবে, লাগারে দিবে, গান বাজনা করবে, সব হচ্ছে আল্লাহর বিরোধিতা করা। আর রাসূলের কেমনে বিরোধিতা করে? রাসূলের সুন্নত মোতাবেক চলতে রাজি না। যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, মদিনা মুনাওয়ারা মক্কা মক্কার মাঝে এরকম ইসলামের কথা বলা আছে, সহিহ হাদিসের কথা বলা আছে, বলবে না এগুলো আমার হুজুরে বলছেন, এগুলো মানা যাবে না, এই তো রাসূলকে কষ্ট দেওয়া। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় হুজুর হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বড় পীর হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহকে কষ্ট দিবে, রাসূলকে কষ্ট দিবে, আল্লাহর লানত তাদের উপর পতিত হবে। বলে নাউযুবিল্লাহ, ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নামের আগুন রেডি করে রেখেছেন। আজকে দেখতেছেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআনের বিরুদ্ধে করে কি মুসনিয়া হাঁটে,
কোটি কোটি টাকার মালিক, কি শক্তি, এসপিডিসি সব তার সাথে আছে, কিন্তু যখন মারা যাবে আল্লাহ তোল জাহান্নামে কি করা হবে, এই নামাজ না পড়ার কারণে আর কোরআন হাদিসের বিরোধিতা করার কারণে, ঠিক না? ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ, দুনিয়াতে যারা বড় লোক ছিল সব নিচে চলে যাবে, ফি দারকিল আসফাল মিনান নার, জাহান্নামে আগুনে জ্বলতে থাকবে, আর পৃথিবীতে যারা গরিব ছিল, অসহায় ছিল, আর দিনের উপর মজবুত ছিল, সুন্নতের উপর ইস্তিকামত ছিল, তারাই কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়াইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাই, যারা জুলুম করেছে নিজের উপরে, যারা নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, কোরআন হাদিসের বিরোধিতা করেছে, তারা হচ্ছে জালিম। জুলুমের অর্থই হচ্ছে অত্যাচার করা, আল্লাহর তাওহীদের উপর, আল্লাহর রুবুবিয়তের উপর, আল্লাহর উলুহিয়তের থেকে দূরে সরে যাওয়া। ওয়াইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাই, কিয়ামতের দিন জালিমরা, বেনমাজিরা, বেঈমানরা তাদের হাত কামড়াইতে থাকবে। ওয়াইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস করবে, হায় রে হায়, আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হইতাম, সুবহানাল্লাহ, আমি যদি সাহাবা কেরামের দলভুক্ত হইতাম, আমি যদি আলিম উলামার দলভুক্ত হইতাম, আজ আমি যদি কোরআন হাদিসের অনুসারী হইতাম, আজকে তো এই বিপদ আমার দেখা দিত না। বলে সুবহানাল্লাহ। মাথার উপর সূর্য আসবে, পায়ের নিচ গরম হয়ে যাবে, মানুষ বয়ে কাঁপতে থাকবে আল্লাহর সামনে, সেদিন আফসোস করতে থাকবে। ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা, হায়রে আফসোস, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায়রে আফসোস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতাম, আর বেঈমান বেনামাজিদেরকে যদি ত্যাগ করতাম, কিন্তু আফসোসে কাজে আসবে, কোনো কাজে আসবে না। মারা যাওয়ার পরে কবরে আপনি তিন খতম কোরআন শরীফ দেন, একটা পয়সার ফায়দা হবে না, কেন? দুনিয়া মাজরাআতুল আখিরা, আমলের জায়গা হচ্ছে দুনিয়ায়। হুশ বেহুশ হওয়ার পরে, সকরাতুল মউত আসার পরে, তৌবাও কবুল হয় না, আমলও কবুল হয় না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি, আমার নেতা, আমার বন্ধু, আমার শয়তান কোরআন হাদিস পাওয়ার পর কোরআন হাদিস থেকে আমাকে দূরে রেখেছে। সুবহানাল্লাহ, কোন কত নেতা তার জনগণকে বিভ্রান্ত করে, সুবহানাল্লাহ। আমার ভয় লাগে, আফসোস লাগে, যাদের নাই দাড়ি, যাদের নাই টুপি, যাদের নাই নামাজ, তাদেরকে কেমনে মানুষ অনুসরণ করে, সুবহানাল্লাহ। নেতা সহ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি, ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতের দিন শয়তান, যে শয়তানের অনুসরণ করতেছো, যারা নামাজ পড়ে না তারা কার অনুসরণ করে? শয়তানের অনুসরণ করে। যারা গান বাজনা দেখে শয়তানের অনুসরণ করে, যারা সুদ দেয় লাগানি দেয় তারা শয়তানের অনুসরণ করে। সেই শয়তান কিয়ামতের দিন বলবে, আমি কি করেছি, তোমরা আমাকে আজকে তিরস্কার করতেছো, আমি তোমাদের ভিতরে একটা ইনজেকশন দিয়েছি, একটা পরামর্শ দিয়েছিলাম, আমি তো তোমাকে জোর করি, আমি তোমাকে বলি নাই যে তুমি খারাপ কাজ করো, এই ইনজেকশন দেওয়ার কারণে এখন আমাকে তোমরা দুষতেছো, এই জন্য আমি তোমাদের সাথে নাই। বলে সুবহানাল্লাহ। ইয়া ওয়াইলাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জানি, ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা, ওয়া ক্বালা আর-রাসূল, ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব ইন্না ক্বাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহকে, কাকে বলবেন, বলেন না কাকে বলবেন, মনে হয় ভালো লাগে না, অন্যদিকে তাকাচ্ছেন, কারণটা কি? ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রব, হে আমার আল্লাহ, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার জাতি কুরআনকে ত্যাগ করেছে, আমার জাতি কুরআনকে ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। আজকে এমন মানুষ, মানুষ এমন হয়েছে যে আল্লাহ রাব্বুল আলম তাকে তৌফিক দিয়েছে, সব কিছু দিয়েছে, এক মাসেও এক খতম কোরআন শরীফ দেয় না, এক মাসেও একটা কোরআন খতম দেয় না, একবার তা কোরআনের অনুবাদ বলবে, হুজুর কোরআনের অনুবাদ তো হুজুরা বুঝবে, সাধারণ মানুষ কেমনে কোরআন বুঝবে? নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। বাংলা তর্জমা বের হয়েছে, সুন্দর সুন্দর কত বই বের হয়েছে, কত তাফসির গ্রন্থ আছে, এগুলো তাকে যাও একবার দেখে না, এটা শুধু হুজুরদের জন্য, সমগ্র বিশ্ব মানুষের জন্য বোঝার জিনিস। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ বলছেন যে কোরআন, কোরআন তেলাওয়াত না করা, কোরআন না বুঝা, কোরআন অনুযায়ী আমল না করা, কোরআনের আইনকে বাস্তবায়ন না করা, সব হচ্ছে কোরআন ত্যাগের সামিল, সব হয়েছে কোরআন ত্যাগের সামিল। এই জন্য কিয়ামতের দিন, কিয়ামতের দিন যারা কোরআন তিলাওয়াত করবে না, কোরআন অনুযায়ী আমল করবে না,
কোরআন বুঝবে না এবং কোরআন অনুযায়ী আইন অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করবে না, সবকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দরাশাই করবেন, কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি। বাইরে আমার আফসোস লাগে, বাংলাদেশে যখন আসছি বড় বড় মসজিদে আমি যাই খুতবা দিতে, একটা মসজিদে কোরআন শরীফ নাই, কেউ কোরআন শরীফ পড়েও না, আর কোরআন শরীফ যা আছে সব বাক্সের ভিতরে বন্ধ করা। অথচ সৌদি আরবে আলহামদুলিল্লাহ যে মসজিদে আপনি ঢুকেন হাজার হাজার কোরআন শরীফ রাখা, মসজিদে ঢুকেই একবার যত বড় খারাপ মানুষ হোক সর্বপ্রথম আল্লাহর কালামটা হাতে নিবে, দুই পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, আমরা কি সবাই কোরআন তেলাওয়াত করব? দেখি হাত তুলেন কারা, আমরা কি সবাই কোরআন তেলাওয়াত করব? আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ বলছেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ, কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ পেতে চায়, আল্লাহ রব্বুল আলমিনের সাথে লিকা করতে চায়, জান্নাত পেতে চায়, ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন সুন্দর সুন্দর আমল করে। সুবহানাল্লাহ, আমল ছাড়া কখন আপনি জান্নাতে যেতে পারবে না। আপনি ডক্টর ডিগ্রি পাস, মাস্টার্স পাস, আর আমি অমুক পাস তমুক পাস, একটা পয়সার দাম না যদি আপনি আমল না করেন, আমল সে জিন্দেগি বন্থি হয় জান্নাত বি জাহান্নাম বি। ফামান কানা ইয়ারজু লিকা রব্বি, কেউ যদি জান্নাত পেতে চায়, আল্লাহ রব্বুল আলামিনের রহমত পেতে চায়, সেজন্য সুন্দর সুন্দর নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, আর যেন শিরক থেকে সে মুক্ত থাকে। আপনি ইবাদত করলেন আর শাহজালাল মাজারে গিয়ে বলেন বাবা বাবা তুমি আমাকে কিছু দেও, আল্লাহ তুমি শাহজালাল উসুলে তুমি মাফ করে দিও, আর শাহপরান উসুলে মাফ করে দিও, সকল আমল বেকার হয়ে গেছে। আল্লাহ নিজে বলছেন উদ্উনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা তোমরা আমার কাছে চাও, ডাইরেক্ট আমি তোমাদের সকল কথা শুনবো, আর আমি বলবো না শাহজালাল উসুলে না নিলে তো আল্লাহ শুনবে না, এই জন্য আমল বাতিল হয়ে গেল। আমল সোয়ালেহ নেক আমল অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম আমল করছেন এরকম আমল। নেক আমল হয় দুটা শর্তে, আপনারা এদিকে আগে বসেন না ভাইয়ের, একটু আগে বসেন প্লিজ, একটু একটু হরকত করে আসেন, একটু আগে বসেন, খেয়াল করে শুনেন। আপনারা কোরআন হাদিসের মাহফিলে আসছেন প্লিজ একটু আগে বসেন, আপনারা যদি কথা না শুনেন তাহলে কি ওয়াজ কেমনি করবে? আমি এসব ওয়াজ করতে পারি না যে জনগণ ওয়াজ শুনবে না আর আমি মাইকে করে চলে গেলাম। আল্লাহ বলছেন আপনার কথাগুলো শুনেন, আল্লাহ বলছেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ, কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করতে চায়, রহমত পেতে চায়, জান্নাত পেতে চায়, ফালিয়ামাল আমালাউ সালেহা, সেজন্য নেক আমল করে, বেশি বেশি নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে। নেক আমলের শর্ত হচ্ছে দুইটা, নেক আমলের শর্ত কয়টা বড় করে বলেন না, নেক আমলের শর্ত কয়টা দুইটা। এক নম্বর হচ্ছে মুতাবাআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আমল করেছেন এরকম আমল করব। আমি যদি আমার মন গড়া আমল করি ওই আমল কোনো কাজে আসবে না। আর দুই নম্বর হচ্ছে ইখলাস, আমলের জন্য শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। আমি এই যে আমলটা করতেছি এই আমলটা আল্লাহর জন্য করতেছি না মানুষের জন্য করতেছি। আমাদের সমাজে অনেকে আমল করে মানুষের জন্য আমল করে, আমার মানুষের জন্য কেমনে আমল করে, হজে যায়, হজে যাওয়ার পরে বলবে হাজি অমুক, আসে হাজি নাম লাগাইবে, এটা নাম লাগাইলে মানুষকে দেখানোর জন্য, নির্বাচনে দাঁড়াইবে, দাঁড়িয়ে না লাগবে হাজি অমুক চেয়ারম্যান দাঁড়িয়েছেন, এটা মানুষের দেখানোর জন্য, ঠিক না। কোরআন খতম দিবে ঘরে আর মসজিদে গিয়ে বলবে যে আমি এই খতম কোরআন শরীফ দিয়েছি, তসবি নিয়ে রাস্তা রাস্তায় হাঁটে যাকে মানুষের দেখে অমুকে তসবি পড়ে, এগুলো সব মানুষের জন্য হয়ে যায়। এই জন্য আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর দুই নম্বর হচ্ছে মুতাবাআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম যেরকম আমল করছেন এরকম আমল করতে হবে, আর শিরক থেকে বেঁচে থাকতে হবে। এখন আমি ইনশাআল্লাহ একটু সময়ের ভিতরে আমাদের কী কী শিরিক আছে আমাদের আমলে একটু একটু বলবো, আমি কি বলবো এগুলা, না না, আমাদের ওয়াজ তো সব সুরের ওয়াজ আর বিশাল বিশাল কাহিনী, এগুলো আমরা করতে রাজি না, কারণ কোরআন হাদিস মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, কোরআন হাদিসের সহি কথাগুলো আমরা ইনশাআল্লাহ বলবো, আপনারা শুনেন। এক নম্বর হচ্ছে গিয়া শিরিক গুনা আল্লাহর সাথে শরিক করা। আল্লাহর সাথে কেমনে মানুষের শরিক করে, বলে যে আল্লাহ সব জায়গায় আছেন, আমি সেদিন বাসবাড়ি জলসায় বলছি আল্লাহ নাকি সব জায়গায় আছেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি সব জায়গায় আছেন তো আল্লাহ বাথরুমেও আছেন, আল্লাহ যদি সব জায়গায় থাকেন তাহলে তো ওরা মনে করে যে গাছপালা তরুলতা সব মাখলুকাত হচ্ছে আল্লাহ, বলে নাউজুবিল্লাহ,
আল্লাহ কখনো আল্লাহ আরশে আজিমে আছেন, আল্লাহ কি বলছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন কিন্তু আসমান জমিনের সকল মালিকানা আল্লাহ, আর সে আজিম থেকে তিনি সব দেখেন এবং শোনেন, তার কুদরত তার কুবত সমগ্র পৃথিবীতে তার বিস্তার লাভ করেছে, কিন্তু অস্তিত্ব দিক দিয়া অবস্থানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন, মাখলুকাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, মাখলুকাত এক জিনিস আর আল্লাহ সম্পূর্ণ আরেক জিনিস, সুবহানাল্লাহ, এই কথা মানুষ বুঝে না, এই জন্য আল্লাহ কোথায় আছেন বড় করে বলেন না, আল্লাহ আরশে আজিমে আছেন, আল্লাহ বলছেন আমিন তুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তোমরা তাকে কি বিশ্বাস করো, রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন, আরশে আজিমে গিয়েছিলেন, যদি আল্লাহ সব জায়গায় থাকতেন তো রাসূলুল্লাহ কেন ওই আরশে আজিমে গিয়েছিলেন, দুই নম্বর হচ্ছে আর বেশি বলবো না, দুই নম্বর হচ্ছে আল্লাহ না আল্লাহ নাকি নিরাকার, মানুষে বলে আল্লাহ নাকি নিরাকার আল্লাহর কোনো আকার নাই, বলে নাউজুবিল্লাহ, আল্লাহর আকার না থাকলে কার ইবাদত আমরা করি, কার ইবাদত আমরা করি, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বায়াত রিদওয়ানে সাহাবায়ে কেরামের হাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হাত ছিল, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন তাজরি বি আয়ুনিনা, নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার চকুর সামনে দিয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ, আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে সব আছে, আল্লাহ নিরাকার বলা ঠিক না, কিন্তু এগুলো আমাদের হাতের মতো না আমাদের পাওয়ার মতো না, এগুলা আল্লাহই ভালো জানেন আল্লাহ কেমনে আছেন, কিন্তু আল্লাহ নিরাকার বলা আর আল্লাহর কোনো আকার নাই আল্লাহর হাত নাই পাওয়া নাই এগুলো বলা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরিকি কথা এগুলা, আর এগুলো তাওয়িল করাও হারাম, যে আল্লাহর কুদরতি হাত আর কুদরতি পাও এসব বেদালের কি দরকার, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউলহিদূনা ফী আসমাই সায়ুজযাউনা মা কানু ইয়ামালুন, ইন্নাল্লাযীনা ইউলহিদূনা ফী আসমাই, যারা আল্লাহর নামের অপব্যাখ্যা করে আল্লাহর সিফতের তাওয়িল করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সায়ুজযাউনা মা কানু ইয়ামালুন, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে নিক্ষিপ্ত করবে, সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ সম্পর্কে সুবহানাল্লাহ, আল্লাহু আহাদ আল্লাহ এক তার কোনো শরিক নাই, দেখেন আমাদের দেশে বলে যে জমিনে সাইড চার কোণে সাইড জন পীর আছেন এই পীরেরা দুনিয়ায় চালায়, বলে নাউজুবিল্লাহ, আর কত কথা বলে সুবহানাল্লাহ, অনেকে নামাজ পড়ে না রোজা রাখে না এরা বলে আল্লাহর সাথে সম্পর্ক আছে, বন্ড বন্ড লুকলি উলঙ্গ হাটে, আমাদের গাছবাড়িতে একজন পীর আছে ল্যাংটা পীর, মনে করে এর ভিতরে কিছু আছে, খবরদার এর সাথে কথা বলিও না এর সাথে আল্লাহ সম্পর্ক আছে, বলে নাউজুবিল্লাহ, যারা নামাজ পড়ে না রোজা রাখে না যারা কোরআনের হাদিসের অনুসারী না তারা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না, আল্লাহর শত্রু, হয়তো সে পাগল, পাগলের কোনো গুনাহ নাই আল্লাহ তাকে মাফ করে দিবে, আর অথচ সব বন্ডামি করতেছে, উলঙ্গ হাঁটবে মাথায় জট লাগাইবে আর নামাজ পড়বে না আর বলবে যে আল্লাহর সাথে সম্পর্ক আছে, সম্পূর্ণ মিথ্যা কথা এগুলা, আকীদা নষ্ট হবে এগুলোর মাধ্যমে, সুবহানাল্লাহ, আমার বন্ধুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইয়াকুমুল গুলুম, তোমরা বাড়াবাড়াই থেকে বিরত থাকো, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, তোমাদের পূর্বে যারা ছিল নবীদের ব্যাপারে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে, আজকে নবীদের ব্যাপারে বাড়াবাড়ি করে, নবী যেটা মুস্তাহেক না নবী যেটা বলেছেন তোমরা এটা করিও না, এটা করিয়া নবীর শান বাড়াইতে চায়, সর্বপ্রথম বলে কি নবী নাকি জীবিত, বলে নাউজুবিল্লাহ, আমি দলিল দিব একটু পরে, নবী নাকি জীবিত, নবী যদি জীবিত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবর রাখছেন তাহলে তো বাতাসের দরকার, অক্সিজেনের দরকার, খাবারের দরকার, বাতের দরকার, আল্লাহ বলছেন ইন্নাকা 26 নম্বর বার শেষ আয়াত ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, ইন্নাকা মাইত, হে নবী তুমি মৃত, হে নবী তুমি মৃত, মাইত মানে মৃত, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান আসমান জমিনের যা আছে সকল ধ্বংস হয়ে যাবে, সেখানে আল্লাহ বলেন না যে নবী থাকবেন, বলছেন কিন্তু আমরা বলবো এই কথা যে সুলাম কবরে আসেন কেমনে আসেন আল্লাহ ভালো জানেন, বরজাখী জিন্দগিতে কেমনে আসেন আল্লাহ ভালো জানেন, আমার বন্ধুরা নবী নাকি নূরের তৈরি, নবী নাকি নূরের তৈরি, আমার কথাগুলো শুনতেছেন আপনারা ভালো লাগতেছে, আর নবী নাকি নূরের তৈরি, আচ্ছা নূরের তৈরি কারা ফিরিস্তারা আর আগুনের তৈরি জিন্নাত,
আগুনের তৈরি জিন্নাত আর নূরের তৈরি ফিরিস্তারা। ফিরিস্তারাকে আমরা দেখি, আমরা ফিরিস্তাকে দেখতে পাই, কারণ নূরের তৈরি। মূসা আলাইহিসসালাম, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নূর আসছিল তুর পাহাড়ে, সাথে সাথে মূসা আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। এই জন্য নূরের নূরের তৈরি কোনো মানুষকে মানুষের দেখা সম্ভব না। রসুল যদি নূরের তৈরি হইতেন তাহলে আমরা কেমনে তাকে দেখতাম, সাহাবা কেরাম কেমনে রসুলকে দেখতেন? সম্পূর্ণ মিথ্যা কথা ইহুদা। রসুল্লাহ বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে আমার প্রতি ওহী নাজিল হয়, তোমাদের প্রতি ওহী নাজিল হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল্লাহকে গায়েব জানেন, অনেকে দাবি করে রসুল্লাহকে গায়েব জানেন, অদৃশ্যের খবর জানেন, বলেন নাউজুবিল্লাহ। রসুল যদি গায়েবের খবর জানতেন, ওহী যুদ্ধে রসুল্লাহ পরাজয় বরণ করছিলেন, রসুলকে সেখানে যাইতেন? আল্লাহ বলছেন, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, গায়বের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ ছাড়া কেউ গায়বের খবর জানে না, অদৃশ্যের খবর, ভবিষ্যতে কি হবে, এটা কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো নবী, কোনো রসুল, কেউ গায়বের খবর জানেন না। গায়বের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কেউ জানে না। এই জন্য এগুলো বাড়াবাড়ি করে ধ্বংস হচ্ছে মানুষ। তারা বলে রসুল নাকি হাজির নাজির, রসুল নাকি তাদের মাহফিলে চলে আসেন, হাজির হয়ে যান, বলে নাউজুবিল্লাহ। রসুল্লাম কখনো তার কবরস্থান থেকে উঠবেন না, এগুলো সব মিথ্যা কথা। আমার বন্ধুরা, আমি আরেকটু আগে আলোচনা করতেছি, আমাদের দেশে প্লিজ আপনারা, ও মুরব্বি প্লিজ কথা বলেন না, এই যে বলেন মাহফিলে কথা বলার খুব নিষেধ, এগুলা কোন হাদিস, প্লিজ কথা বলেন আপনি। আরেকটা আগে বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাম আমাদের নবী, তিনি বলছেন যে মানুষ যখন জিন্নাতে ধরে, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন কোরআন যদি তিলাওয়াত করতে পারে সুন্দর করে, তার যদি তাকওয়া থাকে, আল্লাহওয়ালা মানুষ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল রোগ ভালো করে দেন, বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে জমজমের পানি, আল্লাহ, আমি তো সৌদি আরবে আছি, কত মানুষ আমাদের কাছে আসে, জমজমের পানি দিলে খাওয়ার পর সাথে সাথে সকল রোগ ভালো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাইয়্যিম রহমতুল্লাহ আলাই মক্কা শরীফের হরম শরীফে তিনি 15 দিন না খাইয়াছিলেন, শুধু জমজমের পানি খাইয়ে জীবিত ছিলেন, বলেন সুবহানাল্লাহ। কারণ রসুল সাল্লাম বলছেন, ফা ইন্নাহু তুআমু তুমিন, এটা খাবারের চাহিদা মিটায়। রসুল বলছেন, মা ও জমজম লিমা শুরিবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে খাবে সেই উদ্দেশ্যে পালন হবে, বলেন সুবহানাল্লাহ। আপনার ক্যান্সার, আলসার, যত বড় রোগ আছে, আপনি জমজমের পানি খাবেন, সাথে সাথে সকল রোগ ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ। কালিজিরা, কালিজিরা নাম শুনছেন? রসুল বলছেন কালিজিরা হচ্ছে সকল রোগের ঔষধ, ইল্লাল মৌত, মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ, বলেন সুবহানাল্লাহ। কালিজিরা খাবেন, সকল রোগ ভালো হয়ে যাবে। মধু, খাঁটি মধু, আল্লাহ কোরআন শরীফে মধু সম্পর্কে সুরাই নাজিল করছেন, সুরাটার নাম হচ্ছে সুরাতুন নাহল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন যে মধুর ভিতরে শিফা আছে, মধু খাইলে সকল রোগ ভালো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। রসুলের এক সাহাবি আসলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে ব্যথা করে, ইয়া রাসূলুল্লাহ, রসুলের যে তুমি মধু খাও। ওই সাহাবি আবার আসলে বলল, ইয়া রাসূলুল্লাহ, মধু তো পান করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো রোগ ভালো হয় না। রসুলের বলছেন, আবার মধু পান করো, ইয়া রাসূলুল্লাহ, ভালো হয় না, কী করবো? রসুল্লাহ বলছেন, তোমার পেটে মিথ্যা কথা বলেছে, মধু কখনো মিথ্যা হইতে পারে না। এরপর ওই সাহাবি 3 বার মধু হয়েছেন, সাথে সাথে সকল রোগ ভালো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ি আপনি, যত বড় রোগ হয়, সূরা ফাতিহা পড়ি আপনি, সূরা ফাতিহার আরেকটা নাম কি, সূরা তো শিফা, ঔষধ, রোগের সূরা, মানে এটা হলো ঔষধ, রোগ ভালো হওয়ার শিফা হচ্ছে গিয়ে সূরাতুল ফাতিহা। বুখারীর হাদিস, রসুল্লাহর এক সাহাবি নৌকা দিয়ে সাগর দিয়ে যাচ্ছেন, বখারীর হাদিস, আর একদল লোক ওই দিকে আসছেন তাদের নৌকা নিয়ে, বলতেছেন তোমাদের সাথে কেউ আছে কি, যে আমাদের একটা লোকের সাপে কাটছে, এই সাপের লোক কাটা লোক বারো হয়ে যাবে, এরকম কেউ লোক আছে নাকি যে সাপে কাটা রোগ ভালো করতে পারে? এক সাহাবি বলেন, ইয়া রাসূল, আমি পারবো সাপে কাটা রোগ ভালো করতে। তো ওই সাহাবি বলেন, এদিকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হইল, ওই সাহাবি কী করলেন, সুরা ফাতিহা পড়িয়া এই লোককে ফু দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের ইয়াকিন নাই, তাহলে ওই হুজুরের কাছে গেলে ভালো হয়ে যাবে, আর পিশাবের কাছে ভালো হয়ে যাবে, আর পিশাব পরে যাওয়ার পরে বলবে 303 টাকা, 505 টাকা, 3টা কলসি পানি ডালতে হবে, গরু একটা জবাই করতে হবে, আল্লাহর নামে গরু জবাই করা হারাম, আল্লাহ ছাড়া কারোর নামে গরু জবাই করা, কারোর মাজারে গরু জবাই করা হারাম, বিল্লাহি আলাইক,
আল্লাহ বলছে জবাই করতে হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য জবাই করতে হবে, কোনো মানুষের নামে, কোনো জিন্নাতের নামে, কোনো মানুষের কাছে জবাই করা হারাম। ওই সাহাবি পরে ফু দিছেন সুরা ফাতিহা পড়িয়া, সুরা ফাতিহা পড়িয়া ফু দিছেন, সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেছে, বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওই লোক একটা ছাগল দিয়েছে, ওই লোক একটা ছাগল দিয়েছেন তাকে, ছাগলটা পরে নিয়ে আসছেন, আল্লাহ বাস্তে আপনার কথা বললেন কিন্তু বুঝেন না কেন, প্লিজ কথা বলিয়েন না, ছাগল নিয়ে আসছেন রসুল্লামের দরবারে, ইয়া রসুল্লাহ আমি এই লোককে ফু দিয়েছিলাম ইয়া রসুল্লাহ, আর আমাকে একটা ছাগল দিয়েছে, এই ছাগলটা খাবো কিনা ইয়া রসুল্লাহ। রসুল্লাম বলছে তুমি কি শর্ত করছিলে যে আমাকে ছাগল দিতে হবে? তখন সাহাবা বলে ইয়া রসুল্লাহ আমি কোনো শর্ত করি নাই, বলছে তুমি ছাগল নিজে খাও আমাকে খাবার দিও, আমি এই ছাগল খাবো, বলে সুবহানাল্লাহ। এই জন্য সুরা ফাতিহা পড়লে সকল রোগ ভালো হয়ে যায়। রসুল্লাম বলছেন যে ঘরে সুরাতুল বাকারা সবসময় তিলাওয়াত করা হবে এই ঘরে কোনো দিন জিন্নাত ঢুকবে না, বলে সুবহানাল্লাহ। রসুল্লাম বলছেন যে ব্যক্তি সবসময় কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সুরা সবসময় নামাজের পরে পড়বে আর শরীরে ফুঁক দিয়ে এরকম করে এরকম দিবে, কোনো দিন তাকে জিন্নাতে ধরতে পারবে না, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসুল্লাম ঘুমানোর সময় কেমনে ঘুমাইতেন? ঘুমানোর সময় রসুল্লাম বলছেন তোমরা ঘুমানোর সময় বিছনাটা সুন্দর করে জাড়িও, আর জাড়িয়া তোমরা সুরাতুল মুলক তাবারাকাল্লাজি, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সুরাগুলা পড়িয়া হাতে ফুক দিয়া মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে এগুলা হিসাব করি, তাহলে কোনো শয়তানে তোমাদেরকে ধরতে পারবে না, জিন্নাতে তোমাদেরকে ধরতে পারবে না, বলে সুবহানাল্লাহ। রাসূলের এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা একটা বিড়াল ছিল, বিড়াল ছানা তিনি পালতেন, একবার তার বিড়াল ছানা তার পাঞ্জাবির ভিতরে ঢুকে গেছে, রসুল্লাম দেখিয়ে বলেন আন্তা আবু হুরায়রা, তুমি বিলালের বাপ, বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন এত খুশি হয়েছে রসুল্লাম আমার নাম দিয়েছেন বিলালের বাপ, এই জন্য নাম ওনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মূলত নাম হচ্ছে আব্দুর রহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লামের বাইতুল মালের পাহারা দিতেন, টাকার রসুল্লামের যে বাইতুল মাল ছিল সম্পদ পাহারা দিতেন। এক লোক চুরিতে আসছে, চুরিতে আসিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নিয়ে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বান্ধিলেন ভালো করে, বললেন আজকে তোমাকে ছাড়বো না, তুমি কেন আমাদের বাইতুল মাল চুরিতে আসলা? লোকটা বললো আল্লাহ বাস্তে তুমি আমাকে ছাড়ি দাও, আমি কোনোদিন আর আসবো না। আবার পরের দিন আসছে, পরের দিন আসে আবার চুরি করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভালো করে বাঁধছেন যাতে না যেতে পারে। পরের দিন আবার এই লোক চুরিতে আসছে, আবু হুরায়রা যেন বললেন যে আজকে তোমাকে আমি ছাড়বো না, আজকে রসুল সাল্লামের কাছে নিয়ে যাবো, তুমি কেন বারবার চুরিতে আসো আর আমাদের মাল চুরি করলো? সে বললো তোমরা আমাকে ছাড়ি দেও, আমি একটা তোমাকে একটা শিক্ষা দেব, এই শিক্ষা যদি তোমাদের মানুষেরা পালন করতে পারে কোনো দিন তাদেরকে জিন্নাতে দেবে, বলে সুবহানাল্লাহ। বলল তোমাদের মধ্যে কেউ যদি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই সূরাটা পড়ে, এই আয়াতটা পড়ে আর পড়িয়ে ঘুমায়, কোনো দিন তাকে জিন্নাতে দেবে না, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা চুর আসছিল আর যাওয়ার দিন এই কথাটা বলল, রাসূলুল্লাহ বলছেন তার সকল কথা, সে হচ্ছে কি জিন্নাত, সে হচ্ছে শয়তান, তার সকল কথা মিথ্যা আর এই কথাটা সত্য, বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে তাবিজের জুঠা, তাবিজ কাহাকে বলে সুবহানাল্লাহ, তাবিজ দিতে গলায় তাবিজ, মাথায় তাবিজ, পায়ে তাবিজ, হারাম বিল্লাহি আলাইক, শিরক এগুলা শিরক। কোরআনের আয়াত লেখিয়া পেশাবে যায়, পায়খানায় যায়, বাথরুমে যায়, স্ত্রী সহবাস করে, হারাম কি না হালাল, বলেন না হারাম কি হালাল, হারাম বিল্লাহি আলাইক, আর এগুলা দিয়া টাকা লুণ্ঠন করতেছে। আর আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতগুলো তোমরা কম মূল্যে বিক্রি করিও না। আমি চ্যালেঞ্জ দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তাবিজ দেন নাই, কেউ বলতে পারবে কোন হাদিসের কথা? সাহাবা আকরাম জীবনে তাবিজ দেন নাই, বরং আমল করেছেন। তুমি যদি কোরআন তেলাওয়াত না করো, তুমি যদি আয়াতুল কুরসি না পড়ো, তুমি যদি কুল আউযু ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এগুলো নিয়মিত না পড়ো, সারা জীবন তুমি তাবিজ দিবে কিন্তু তোমার কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে? তুমি যদি আমল না করো, তুমি যদি নামাজি না হও, তুমি যদি তিলাওয়াত না করো, সারা জীবন তুমি তাবিজ দেও, তোমার কোনো ফায়দা হবে না, তাবিজে তোমার কোনো ফায়দা হবে না, অনর্থক টাকাগুলো নষ্ট করবা আর ইমান নষ্ট হবে। রাসূলুল্লাহ বলছেন মান আতা আরাফান মান আতা কাহিনান
লাম তুকবাল সলাতুহু আরবাঈনা ইয়াউমা, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি গণকের কাছে যাবে, যে ব্যক্তি পীরের কাছে যাবে আর তার কথা বিশ্বাস করবে, লাম তুকবাল সলাতুহু আরবাঈনা ইয়াউমা, 40 দিন তার নামাজ কবুল হবে না। বলে নাউযুবিল্লাহ, গণকের কাছে গেলেন আর হাত দেখাইলেন, মহিলা পীর পুরুষ পীর এগুলাদের কাছে গিয়া ভবিষ্যতে বলে ভবিষ্যতে আমার কী হবে, ভালো মন্দে কী আসে না আসে, রাসূলুল্লাহ বলে 40 দিনে তার নামাজ কবুল হবে না। বলে নাউযুবিল্লাহ, আজকে কত মানুষ জিন্নাতের সাধক, জিন্নাতে নাকি তার সাথে কথা বলে আর গাইবি কথা বলতে পারে। আমি একটু আগে বলছি যে গাইবি খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ইয়া মাশার আল জিন কাদ ইসতাকসারতুম মিনাল ইনসি ওয়া ক্বাল আউলিয়াউহুম মিনাল ইনস ربنا استمتع بعضنا ببعض وبلغنا اجلنا الذي اجلت لنا قال النار مثواكم خالدين فيها الا ما شاء الله ان ربك حكيم عليم কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইয়া মাশারাল জিন, হে জিন্নাত জাতি, ইস্তাকসারতুম মিনাল ইনস, তোমরা তো বেশি ছিলা দুনিয়াতে, মানব সন্তানের চেয়ে হাজার গুণ বেশি হলো জিন্নাত। আমরা এই জায়গায় বসে আছি, আমাদের চেয়ে তিন ডাবল বেশি জিন্নাত এখানে বসে আছে, আমরা দেখি না। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন কাদ ইসতাকসারতুম মিনাল ইনস, তোমরা তো অনেক বেশি ছিলা মানুষের চেয়ে। ওয়া ক্বাল আউলিয়াউহুম মিনাল ইনস, আর যে জিন্নাত সাধক জিন্নাতের থেকে খবর নিয়ে আসছে সে তো জিন্নাতের ইবাদত করে, জিন্নাতের ইবাদত না করলে জিন্নাত কোনো দিন তোমাকে কোনো সংবাদ দিবে না। আল্লাহ কোরআন শরীফে বলছেন কাদ ওয়া ক্বাল আউলিয়াউহুম মিনাল ইনস, রব্বানা ইসতামতা বা'দুনা বিবা'দ রব্বুল আলামিন, আমরা তো একে অপর থেকে ফায়দা গ্রহণ করেছি। আল্লাহ, আমি তো জিন্নাত থেকে ফায়দা গ্রহণ করেছি, সে তো আমাকে খবর বলছে, আর জিন্নাত বলবে আমি তো তারে হে আমার ইবাদত করেছে, আমিও তাকে অনেক সংবাদ দিয়েছি। ও বালাগানা আজানান আল্লাজি আজ্জাল তালানা, আর এখন তো আল্লাহ মরে গেছে, আল্লাহ তো এখন কিয়ামতের মাঠে। ক্বালান নারু মাসওয়াকুম, আল্লাহ বলবেন জাহান্নাম তোমাদের ঠিকানা, খালিদিনা ফিহা, একদিন না চিরকাল জাহান্নামে তোমরা জ্বলবা। খালান নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যদি মাফ করে না দেন সারা জীবন কবরে জ্বলতে থাকবা। এই জন্য আল্লাহ আসতে, আমার ভাইরা আমার বন্ধুরা, দেশটা বেতা সিটিকে পরিপূর্ণ হয়ে গেছে বন্ডামিতে, আর নিজের স্বার্থের কারণে মানুষ ইমান বিক্রি করে দিতেছে। যারা কোরআন হাজির দাওয়াত দিবে, যারা কোরআন হাজিকে রক্ষা করবে, যারা ইমানের দাওয়াত দিবে, হেরাই এখন ইমান বিক্রি করতে শুরু করে দিস। আল্লাহ আসতে এগুলো থেকে দূরে থাকি আমরা, সুবহানাল্লাহ। কালা নারু মাসওয়াকুম, যারা জিন্নাতের সাধক হবে, জিন্নাত সাধকের কাছে যাবে, মহিলা পীর পুরুষ পীরের কাছে যাবে আর ওদের কথা বিশ্বাস করবে, চিরকাল জাহান্নামে চলতে থাকবে। এই জন্য এগুলো থেকে বিরত থাকি। আর একটা সমস্যা হচ্ছে জাদু, নাউযুবিল্লাহ, জাদু করা কুফরি। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর, শয়তানে আল্লাহ বলছেন কুফরি করেছে আর জাদু শিখাইছে। এই জন্য জাদু শিখা, জাদু করা শয়তানের কাজ এবং কুফরি কাজ এটা। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সবাই বলেন যে যে ব্যক্তি জাদু করবে তরবারি দিয়ে তাকে দু টুকরা করতে হবে, কারণ জাদু করা কুফরি। কিন্তু আজকে দেখেন সুবহানাল্লাহ, অনেক হুজুরেও জাদু করে, মানুষ অনেক হুজুরের কাছে যায় আমাকে আমার একটা জাদু করি দেন আমার আমার ছেলেকে আমার বসে আনার জন্য। ছেলে তার পিতা তার ছেলেকে জাদু করে, মহিলা তার স্বামীকে জাদু করে যাতে স্বামীটা তার পক্ষে আসে। বলে নাউযুবিল্লাহ, জাদু অবস্থা যদি কেউ মারা যায় তাহলে আলাতুল জাহান্নাম, জান্নাতের বাতাসও পাবে না সে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, আমরা এইসব জন্য শিরিক বেদাত থেকে বেঁচে থাকি। এই জন্য জাদু শিখানো এবং জাদু করা সবই কুফুরি, সবই কুফুরি। তো বলবেন জাদু কেমনে ছুটাইব, হুজুরের কাছেও যাওয়া যাবে না, জাদু করাও যাবে না, এখন জাদু করছে কেমনে যাবে? সুবহানাল্লাহ, আমি কি বলবো, আপনারা শুনবেন কিও ভালো লাগে না, শুনতেছেন আপনারা? জাদু ছুটাইবেন, রাসূলুল্লাহ বল যেরকম বলছেন আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন যেরকম, এরকম আমরা জাদু ছুটাইব। জাদু ছুটানোর পদ্ধতি হচ্ছে, যাকে জাদু করা হয়েছে তাকে আপনি কি করবেন, বরই পাতা, ষাটটা বরই পাতা আনবেন, ষাটটা বরের পাতা আনিয়া এই বরের পাতাগুলো আপনি একটা বালতিতে ডালবেন। ওই বালতিতে কোরআন কারিমে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের জাদুর অনেক আয়াত আছে, সব আয়াতগুলো এই বালতিতে আপনি পড়বেন, সব আয়াতগুলো এই বালতিতে পড়বেন। আর এরপরে কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, আয়াতুল কুরসি, সুরাতুল ফাতিহা সব পড়িয়া এই বালতিতে ফু দিবেন, আর ওই বালতির পানি দিয়া আপনি ওই লোককে গোসল করাইবেন, ইনশাআল্লাহ জাদুর কোনো আসর থাকবে না। বলে সুবহানাল্লাহ, জাদুর কোনো আসর থাকবে না, শেষ করে দিন। এই জন্য আমার বন্ধুরা,
একটা কাহিনী শুনেন, রাসূল আমার সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা যাইতেছেন। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর মানুষ ছিলেন, খুব সুন্দর মানুষ ছিলেন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা। তিনি গোসলে নামছেন, গোসলে নামার পরে উনার গোসল করার সময় মানুষের এমনি গায়ে কাপড় থাকে না। আরেক সাহাবি ওই কুয়ার সামনে গিয়া দেখেন সুহাইল রাদিয়াল্লাহু এত সুন্দর মানুষ, উনার দেখার পরে অটোমেটিক উনার চোখ লেগে গেছে আর সুহাইল রাদিয়াল্লাহু বেহুশ হয়ে গেছেন। বলছেন ইন্না লিল্লাহ, এত সুন্দর মানুষ সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলার সাথে সাথে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেছেন, মানে ওই সাহাবি চোখ লাগাই দিয়েছেন উনাকে। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ছেন। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুহাইল তো বেহুশ হয়ে গেছেন। রাসূলুল্লাহ বলছেন, কে এই কাজ করেছ? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমি এই কাজ করেছি, আমি পুকুর পাড়ে গিয়েছিলাম আর এখানে গিয়া দিচ্ছি, এত সুন্দর মানুষ আর আমার কাছে খুব আশ্চর্য লাগছে, ইয়া রাসূল, আমি এই কাজ করেছি। রাসূল বলছেন, সাবধান সাবধান, তোমার কাছে যখন কোনো আশ্চর্য জিনিস লাগে, ভালো একটা খুদু দেখেছো, ভালো একটা মানুষ দেখেছো, সুন্দর মানুষ, তুমি বলবে মাশা আল্লাহ, এ কথা বললে আর নজর লাগবে না। তখন বললেন, সুহাইল, যে ব্যক্তি জাদু করেছে তোমরা কি করো, তাকে গোসল করাও, যে ব্যক্তি জাদু করেছে তাকে তোমরা গোসল করাও, অজু করাও, আর ওই ব্যক্তির অজুর এবং গোসলের পানি দিয়া যার চোখ লাগছে তাকে গোসল করাও, সাথে সাথে ভালো হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, এগুলো বলে না আমাদের হুজুরে, এগুলো বলে না, এগুলো বলে টাকা দিবে না, এগুলো বলে টাকা দিবে না, শব্দ তাবিজ দিয়া বলবে 202 টাকা, 303 টাকা, আমার আর্জি হলো 5000 টাকা। বলে নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সৌদি আরবে আল্লাহ রাব্বুল আলম তার হাবিবের দেশকে এত সুন্দর রাখছে, বলে সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের চেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে গিয়া মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজুনাল মদিনা কামা ইয়ারজুল হাইয়াতু ফি জুহরিহা। কিয়ামত যখন কাছে আসবে, ঈমান ইসলাম সকল কিছু গিয়া মদিনায় আত্মগোপন করবে, যেরকম সব গিয়া আত্মগোপন করে। বলে সুবহানাল্লাহ, মক্কা মদিনা সৌদি আরবে বেদাতে কোনো স্থান নাই, কোনো মানুষ তাবিজ দিবে, বন্ডামি করবে, ফিরাকি করবে, সাথে সাথে তাকে রিমান্ডে নেওয়া হবে, জীবনে আর ছাড়া হবে না। কিন্তু বাংলাদেশে মাশা আল্লাহ প্রত্যেক গ্রামে এক এক পীর, আর শুধু তাবিজের পীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সমাজটা কলুষিত করে দিয়েছে, সুবহানাল্লাহ। আজকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরস্থান রোজা শরীফ মদিনা মুনাওয়ারা যেটা আছে, এটা যদি আমাদের বাংলাদেশে থাকতো, তাহলে কী হইতো? বড় বড় বুখারী খতমের ড্যাগ আর বড় বড় কোরআন খতমের মানে দোকান আর বড় বড় তাবিজের দোকান আর বড় বড় বন্ড ছন্ড পিরালা জঠালা সব আয়া বসত, যেরকম শাহজালাল মাজারে আজকে সিলেটে পুলিশি পাহারায় সব বেরাত শিরিক হচ্ছে। বলে সুবহানাল্লাহ, এসব থেকে এই যে দূর করতে হবে না, দেখে কারা কারা এর বিপক্ষে, শাহজালাল মাজারের বিপক্ষে, বলে হাত তুলেন হাত তুলেন। রাসূলুল্লাহ বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। ইহুদি খ্রিস্টানদের উপর লানত, তারা নবীদের কবরকে মসজিদ বানাই ফেলাইছে। কবরস্থান হচ্ছে গিয়া শেখা, মানুষ মারা গিয়েছে তাদের জন্য আপনি কি দোয়া করবেন? রাসূল যেটা দোয়া করেছেন, রাসূল বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা নাহনু বিল আসার। আর বাকি সকল দোয়া আল্লাহর কাছে করবেন। এখানে কবরস্থানের দিকে তাকাইয়া পীর সাহেবের কবরের কাছে গেছেন, পীর সাহেবের উসুলে দোয়া করা সকল কিছু হারাম, বিল্লাহি আলাইক, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ তো নবীকে বলছেন, কুল্লা আমলিকু লি নাফসি নাফাউ ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আমি কারো ক্ষতি করতে পারি না, লাভ করতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ নবী কারো ক্ষতি করতে পারে না, লাভ করতে পারে না, পীর সাহেব কেমনে করবে? এই জন্য আমাদের থামের মিলাতের বাসিনিসিবাল এ কিউ সিফাতুল্লাহ, ওনার কাছে আমি তিরমিজি পড়ছি, উনি বলছেন, আমাদের দেশে পিসাব মানে পেশাব, কবরস্থান ওয়াল্লাহ সবচেয়ে বড় শিরিক হচ্ছে কবর পূজা। কবরে ওয়াল দেওয়া, কবরে বাতি দেওয়া, কবরে পাল দেওয়া, কবরে টাকা দেওয়া, কবরস্থানকে ইজ্জত সম্মান করে এখানে গিয়া কোনো কিছু চাওয়া, সকল কিছু শিরিকের ভিতরে সামিল, শিরিকের ভিতরে সামিল। আজকে জান্নাতুল বাকি যেটা মদিনা মুনাওয়ারায় আছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, আয়েশার কবর আছে, রাসূলের ছেলে তাহির ইব্রাহিম এদের কবর আছে, ঠিক না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, কোথাও কোথাও চিহ্ন আছে বলে না, কারো চিহ্ন আছে? একটা চিহ্নও নাই, কারণ সৌদি আরবে বেদাত শিরিক করা যাবে না। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী, সৌদি সরকারের পিতা, যখন সৌদি আরব শাসন করছেন,
শাসন করে আসে, দেখলেন মানুষের গাছের কাছে সন্তান চায়। হরম শরীফের যে কাপড়টুকু আছে, হরম শরীফ সবসময় যে পর্দা দেওয়া হয়, এটা মিশর থেকে নিয়ে আসা হইতো, আর মিশর থেকে নিয়ে আসি আরফার ময়দানে একটা গাছের ভিতরে ওখানে তোয়াফ করিয়া এরপরে এগুলো লাগানো হইতো। আলহামদুলিল্লাহ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলী মালিক আব্দুল আজিজ সব বিচ্ছিন্ন করেছেন, ওই গাছটা কেটে দিয়েছেন। রসুল্লাম হুদাবিয়া সন্ধিতে যে গাছের কাছে সন্ধিটা হয়েছিল, ওই গাছের কাছে মানুষে মূর্তি পূজা করতো, অনেক কিছু সন্তান চাইতো, সাহাবা একরাম ওই গাছটা কাটছেন, এই জন্য শিরকের সকল সব নেস্তনাবুদ করতে হবে। রসুল্লাম মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পর দেখলেন অনেক কবর পাকা করা। আলীকে ডেকে বলেন, আলী মদিনায় যতটা কবর পাকা করা আছে আলী, সকল কিছু ব্যাঙ্গে তুমি মাটির সাথে মিশাইয়া দাও। বললেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা সবচেয়ে বড় শিরিক হচ্ছে কবর পূজা। বলবেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থান তো মসজিদে নববীর ভিতরে, এটা কি শিরিক হয় না? যারা মদিনায় গিয়েছেন বলবেন যে রসুলের রোজা তো মসজিদে নববীর ভিতরে। এটার উত্তর হচ্ছে যে রসুল্লাম যখন দাফন করা হয়েছিল তখন এটা মসজিদে নববীর ভিতরে ছিল না, এটা বাইরে ছিল। অনেক সাহাবি এরপরে অনেক যুগ পরে এটা মসজিদে নববীর ভিতরে ঢুকানো হয়েছে। অনেক সাহাবি এর প্রতিবাদ করেছেন কিন্তু প্রতিবাদ করে পারেন নাই। বিশেষ করে তুর্কি সরকার যখন আসছে, ওরা বেতাতে ছিল, এরা অটোমেটিক এটাকে ওল্ডিং বিল্ডিং করে ফেলাইছে, এই জন্য এটা দলিল না। এই জন্য আমরা কবর পূজা থেকে বেঁচে থাকবো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আর কিছু বেদাত শিরিক আছে জিকির সম্পর্কে। আজ আমরা জিকির করি, জিকির তো করতেই হবে, জিকির করা ছাড়া মানুষ কি বাঁচতে পারে? সকালে উঠে বলবেন বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম। এই জিকির যদি করেন, রাসূলুল্লাহ বলছেন ওই দিন তাকে জিন্নাতে ধরতে পারবে না, কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সকালে উঠে আপনি আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো যদি পড়েন আপনি, সূর্য অস্ত যাওয়ার আগে যদি আপনি মারা যান আপনি জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জিকির ছাড়া বাঁচতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হোসেনকে সবসময় ফু দিতেন, তাবিজ দিয়ে ফু দিতেন, তাবিজ দিতেন না না, বলতেন আল্লাহুম্মা রাব্বিন নাস ইজবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদির সাকামা আসআল্লাহুল আযীম রাব্বিল আরশিল আযীম আন ইশফি। এগুলো বলে তাকে ফু দিতেন সবসময়। সুবহানাল্লাহ। আপনার বাচ্চাদেরকে এগুলো পড়ে ফু দিবেন, দেখবেন ভালো হয়ে গেছে, আর তাবিজের জোট লাগাইবেন শুধু গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর গলায় তাবিজ দেখলেন, তাবিজ ঝুলানো এরকম সুতা দিয়া। রাসূলুল্লাহ বলছেন এটা কি বাচ্চ? তুই বলি ইয়া রাসূল, এটা আমার রোগ ভালো হবে। রাসূলুল্লাহ বলছেন তোমার রোগ আরো বৃদ্ধি করবে। এরপর রাসূলুল্লাহ বলছেন ইসমা, তুমি শুনে রাখো, তুমি যদি এই অবস্থায় মারা যাও লান তুফলিহ আবাদা, কখনো তুমি জান্নাতে যেতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বাস্তে আমরা এইসব কাজের বাদ দেই, সুবহানাল্লাহ, আল্লাহর উপর তওয়াক্কুল করি। তো জিকিরের কথা আমি বলছি, আমরা বেশি বেশি জিকির করব, সুবহানাল্লাহ। দেখেন নামাজের পরে, ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফাসক নামাজের পরে মুসল্লির দিকে তাকাইয়া বসতেন। মুসল্লির ফাসক শুধু শুধু আমাদের দেশে শুধু ফজরের পরে বসে আর আসরের পরে বসে না, এখনও যান মক্কা মদিনায়, আপনারা যান না মক্কা মদিনায়, ফাসক নামাজে ইমাম সাহেব আজানের পর, নামাজের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে তাকাইয়া বসবে, বসিয়া কি পড়বে? আল্লাহু আকবার, আমার মসজিদ আলহামদুলিল্লাহ চালু করেছি, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু মাকদাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা লা মানি আলি মা আতাইত ওয়া লা মুআতি আলি মা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু হুয়া আলা কুল্লি শাইইন কাদির কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস আয়াতুল কুরসি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো আপনাকে পড়তে হবে। কিন্তু সুবহানাল্লাহ, আমাদের দেশে এগুলো না পড়িয়া আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আর আল্লাহুম্মা আমিন বলি আর কিছু নাই, আল্লাহুম্মা সালাম বলিয়া এ কি বললো আল্লাহকে? রাসূলুল্লাহ কোনোদিন এরকম সালাম ফিরাইয়া আর সকল মানুষকে নিয়ে আল্লাহুম্মা আমিন এরকম বলেন নাই। হাত তোলা দরকার, হাত না তুলে ইবাদত কবুল, দোয়া কবুল হয় না। কিন্তু তার সময় আছে, তার জায়গা আছে, আরফার ময়দানে আপনি হাত তুলাইবেন, সাফা মারোয়া আপনি হাত তুলবেন, আল্লাহর ঘরে সামনে আপনি হাত উঠাইবেন। রাসূলুল্লাহ যেখানে উঠাইছেন, দেখেন নামাজ শুরু হয় আরেক বেদাত দিয়া, নাবায়তুল সাল্লাই তাআলা আর বারা কাতিস জোহরি সলাতে জোহরি বলতে বলতে নামাজ শেষ হয়ে গেছে। কোরআন হাদিসে, হাদিস ওখানে হাদিসের কিতাব, আর অনেক হাদিসের কিতাব আছে, কোরআন আছে, কোথাও রাসূলুল্লাহ বলেন নাই নাবায়তুল সাল্লাই তাআলা আর বারা কাতিস সলাতে। এগুলো তো সব মানুষের বানানো কথা।
আর নিয়াত মানে কাসদুল কলব, অন্তরের ইচ্ছা। অনেক মানুষ জিজ্ঞাসা করে, হুজুর তাহাজুদের নামাজ পড়বো, তাহাজুদের নামাজের নিয়ত কি? আমি বলি, হায়রে পাগল, নিয়ত মানে অন্তরের ইচ্ছা। তুমি যে তাহাজুদের নামাজ উঠছো, অজু করছো, এটাই নিয়ত হয়ে গেছে। আল্লাহ পাক দেখতেছে তুমি তাহাজুদের নামাজের জন্য তুমি উঠছো, আলাদা নিয়তের কোনো দরকার নাই। এই জন্য আমার বন্ধুরা, আমার শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, আর 10 মিনিট আছে। জিকির সম্পর্কে আমি বলবো, জিকির জিকির আপনারা করেন, বেশি বেশি জিকির বলেন। আল্লাহ বলছেন, আল্লা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আল্লা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর শান্তি হয়। আল্লাহ জিকিরে কি হয়? অন্তর শান্তি হয়। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব, যারা ঈমান এনেছে, সুন্দর সুন্দর আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য শুভেচ্ছা, স্বাগতম জান্নাতের দিকে। সুবহানাল্লাহ, সর্বদা পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানুষকে দেখাইয়া না, মানুষকে দেখাইয়া না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহান বলছেন, মান লাযী মাল ইস্তিগফার, যে ব্যক্তি সবসময় ইস্তিগফার পড়বে, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল চিন্তা দূরীভূত করে দেবে। সুবহানাল্লাহ, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বেহিসাব রিজিক তাকে দিবে। সুবহানাল্লাহ, সর্বতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জিকিরের সমস্যা কি আমাদের? জিকিরের সমস্যা হচ্ছে আমরা কি করি, বড় বড় এলান লাগবে যে আজকে এই মসজিদে হালকায় জিকির হবে, সকল দলে বলে আসে জিকির করবেন, আর সকলে মসজিদে বসিয়া সবাই বলিয়া ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহু, আর মাথা উপরে দিনিয়া আর নিচে দিনিয়া সবাই উল্টু উল্টি পড়তেছে বেহুশ হইয়া, রাত্রের মসজিদের অন্ধকার লাইট বন্ধ করিয়া, হারাম বিল্লাহি আলাইক, এগুলা সব বন্ধ আমি এবং বাউথবাজি। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে এরকম জিকিরের মাহফিল কায়েম করেন নাই। আল্লাহ বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের স্মরণ করো, রবের জিকির পড়ো, একা একা তুমি জিকির করো, একা একা তুমি করো, দরজা বন্ধ করিয়া তোমার ঘরে একমাত্র আল্লাহকে স্মরণ করিয়া সব সুন্দর সুন্দর জিকির, লা ইলাহা, আর সহিহ হাদিসের জিকির ছাড়িয়া কোথায় ইল্লাল্লাহ আর আল্লাহু আর আসো আরো সব বাজে জিকির নিয়ে ছাড়াইছে। সহিহ হাদিস ভর্তি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, শুনছেন এইসব জিকির করতে কোনোদিন? সবচেয়ে বড় জিকির হচ্ছে আরফার ময়দানে আপনি সবচেয়ে বড় যে দোয়া, রাসূলুল্লাহ বলেন, খায়রু দুআ দুআ ইয়াউম আরফা ও খায়রু দুআ আনা ওয়ান নাবিয়্যু মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহিয়ু ওয়া ইউমিতু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইসব দোয়া বাদ দিয়া, এইসব জিকির বাদ দিয়া, আর মসজিদে সকলে মাথা ঝাড়াইয়া আর কিসাবে মিনারে বসিয়া আর মসজিদের লাইট বন্ধ করিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হারাম বিল্লাহি আলাইক, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমার রবের স্মরণ করো একা একা। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন, বিনয়ী হইয়া, বিনয়ী হইয়া চোখের পানি ফেলাইয়া, দু তাযাররুআন ওয়া খীফাতান, ভয় করিয়া, দুনাল জাহারি প্রকাশ না করিয়া। সুবহানাল্লাহ, আজকে জিকিরের মাহফিল কায়েম করে আল্লাহ বলেন, দুনাল জাহারি প্রকাশ না করিয়া, দুনাল জাহারি বিল ক্বাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মাআল গাফিলিন। আল্লাহ আস্তে আমার বন্ধুরা জিকির করো, আল্লাহ রসুল যেটা বলছেন, সহি হাদিসে যেটা বলছে। একজন রসুল বলছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী তার মুসলিম শরীফের মুকদ্দিমায় লিখছেন, ইয়াতুনা ফি আখরি জামান দাজ্জালুন ওয়া কাযাবুন ইয়াতুনা বিল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম। ইমাম মুসলিম তার মুকদ্দিমাতে আনছেন, রাসূলুল্লাহ বলছেন যে আখেরি জমানায় কিছু মানুষ আসবে যারা এমন হাদিস বলবে, এমন জিকিরের কথা বলবে, এমন ইবাদতের কথা বলবে যেগুলো তোমার বাপেও শুনে দাদাও শুনে নাই। এতে থেকে বিরত থাকো, যত দঈফ হাদিস সহিহ হাদিস বলে শেষ করা যায় না, কোরআন শরীফের 30 পারা তফসির করে শেষ করা যায় না। কোথায় বানওয়াট যেগুলো ওয়াজ, শুধু স্বপ্নের ওয়াজ, অমুক পেশাব স্বপ্নে দেখলেন আর নূর বের হয়ে গেল আর কবর উল্টে গেলো আর কবর পাল্টে গেলো, এইসব ওয়াজ, বাজে ওয়াজ। রাসূলুল্লাহ বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছা করে আমার মন মিথ্যা কথা বলবে, দুজখে যেন সে তার ঠিকানা বানায়। সাবধান, যারা ওয়াজ করবেন, যারা দিনের দাওয়াত দিবেন, মিথ্যার কোনো আশ্রয় নেবেন না, সহিহ হাদিস বলবেন, কোরআনে যেগুলো আছে বলবেন। আর মানুষকে খুশি করার জন্য যদি আপনি সুন্দর সুন্দর কাহিনী বলেন, মানুষকে খুশি করার জন্য স্বপ্নের ওয়াজ আর দুর্বল হাদিস বলেন, জাহান্নাম আপনাদের ঠিকানা হবে। 30 পারা কোরআন শরীফ তফসির শেষ করা যাবে কিয়ামত পর্যন্ত তফসির করলে, সহিহ হাদিসের ওয়াজ করলে? এই জন্য ভাইরা আমার জিকিরে বলে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর সকলকে সুর মিলাইয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অর্থ কি আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া, সারা জীবন যদি বলেন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, কোনো সব হবে বলে না, সব হবে আল্লাহু আল্লাহু। কোন হাদিসে বলছে আল্লাহু শব্দটা জিকির? আল্লাহ বলছেন,
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকো, আর রহমান, ইয়া খালিক, ইয়া রাজিক, ইয়া মালিক, ইয়া রহিম, ইয়া রহমান, এগুলা দিয়ে ডাকো। এগুলা দিলে তো সুর সুন্দর হয় না, সুর মিলাইল যায় না, পীর হওয়া যায় না। এই জন্য শুধু ইল্লাল্লাহ, আল্লাহু, আল্লাহ ওয়াস্তে এইসব কিন্তু আমরা বিরত থাকি। দেখেন মানুষ যখন মারা যায়, আমি শেষ করে দেবো এই কথা বলিয়া, মানুষ যখন মারা যায় কত বড় বেদাত আমাদের দেশে। দেখেন সর্বপ্রথম বেদাত হচ্ছে, মানুষ যখন মারা যাবে সাকরাতুল মৌতের সময় আরেকজন আসে বলবে, হো ঠাকুরভাই, কী আমাদের কানে কেটে তো ঠাকুরভাই বলে ওনাকে, ঠাকুরভাই তোমার, তুমি তো কিছু দেও নাই দুনিয়ায় থাকা অবস্থাতে, তোমার ওই জমিন টুকরে দিয়া দেও। এই সময় এই কথা বলা হারাম, সাকরাতুল মৌতের সময় কোনো কথা বলাই হারাম। সাকরাতুল মৌতের সময় মানুষের কী যে কষ্ট হয়, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাকরাতুল মৌতের সময় জমজমের পানি দিয়ে উনার মাথা এবং মুখ মুছছেন, বলছেন ইন্নালিল মৌতি সাকারা। আর আমাদের দেশে গিয়ে বলবে, হুজুর আপনি বলেন উনাকে জমিন দেওয়ার জন্য, হারাম বিল্লাহ আলে। সাকরাতুল মৌতের সময় আপনি কাছে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে পড়বেন যাতে সে শুনে, ঠিক না? এখন সাকরাতুল মৌতের সময়, সাকরাতুল মৌতের সময় কী যে বেদাত, বেদাত হচ্ছে গিয়া সাকরাতুল মৌতের সময় মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এখানে জমাইবে, সবাইকে জমাইয়া তার সামনে বসে কোরআন তিলাওয়াত করবে। সারা জীবন কোরআন তেলাওয়াত নাই, কোরআনের গোর কোনো গন্ধই নাই। আর মানুষ যখন মারা গেল হুজুরকে দাওয়াত দিল, আর হুজুরকে দাওয়াত দিয়ে হুজুরকে মুর্দার সামনে রাখিয়া সবাই সারা রাত কোরআন তেলাওয়াত করতেছে, এগুলা কোরআন হাদিস বিরোধী কাজ। আল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 8 বছর থেকে আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় এসেছি, কোনো হুজুরকে কোনো আলিম উলামাকে এইসব কাজ করতে দেখি নাই, কারণ এগুলো হচ্ছে বেদাত। এগুলা বিশেষ করিয়া, বিশেষ করে আপনারা একটা মাসলা জেনে রাখেন, মৃত মানুষের উপর কোনো সওয়াব পুষাইতে, ইসালে সওয়াব পুষাইতে কোনো টাকা দেওয়া হারাম। এমনি একজন মানুষের কোরআন তেলাওয়াত করিয়া তাদের জন্য সওয়াব পুষাইবে, কবর জিয়ারত করবে, কিন্তু কবর জিয়ারতের জন্য টাকা দেওয়া আর মৃত মানুষের উপর কোরআন খতম করে টাকা নেওয়া হারাম, বিল্লাহি আলাইক, ইমাম আবু হানিফাও বলেছেন। 2 নম্বর বেদাত হচ্ছে, মৃত মানুষের বেদাত হচ্ছে গিয়া গড়ে মুর্দা রাখিয়া কানাইঘাট থেকে সিলেট পর্যন্ত অমুক মারা গেছেন, ইন্না লিল্লাহি, হারাম, বিল্লাহি আলাইক। হজরত এই নাজাশি যখন রসুলামের যুগে বাদশাহ নাজাশি যখন এই মারা গেছেন ওই ইয়েতে, এই মানে আফ্রিকা মহাদেশে, রসুলাম বলছেন যে খবরদার তোমরা এলান দিও না, এই এলান নিয়ে তো বাড়াবাড়ি করা আর দীর্ঘ সফর করা আর মুর্দাকে দেরি করা হারাম, বিল্লাহ আলাইক। রসুলাম বলছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা দ্রুত করে পড়ো, দেরি করিও না। আমি সৌদি আরবে এসেছি, আমি যে রুমে থাকি এই রুমের পাশে ওই দিকে সৌদি সরকারের মানে মৃত দাফন করার, মৃত গোসল দেওয়ার একটা রুম, সরকারিভাবে এখানে দাফন করা হয়। আমাদের এক হুজুর এই দায়িত্বে আছেন, সিলেটের এক হুজুর, বললাম মানুষ যখন মারা যায় মাত্র 10 মিনিটের ভিতরে অ্যাম্বুলেন্সে নিয়ে আসবে হসপিটাল থেকে সরকারি অনুমতি নিয়ে, আরও 10 মিনিটে গোসল করা হবে, 5 মিনিটের জন্য অনুমতি দেওয়া হবে, আত্মীয় স্বজন মেয়েরা ছেলেরা বাচ্চারা দেখবে, শেষ দাফন করা শেষ। আল্লাহ সুবহানাল্লাহ, কত যে গুনাহ হবে, এই যে মৃত লোককে সামনে রাখিয়া একদিন দুই দিন অমুক আসবে তমুক আসবে, এগুলো হারাম, বিল্লাহ আলে। আসরিউ বিল জানাজা, রাসূল বলেছে দ্রুত জানাজা করো, জানাকে দেরি করিও না, কারণ সে যদি জান্নাতি হয় বলে রে তোমরা কেন আমাকে এখানে রাখছো, তোমরা দৌড়ি দফাকে আমাকে নিয়ে যাও, ঠিক না? এরপরে আমার বন্ধুরা শুনেন, আমার বন্ধুরা শুনেন, আরো বেদাত হচ্ছে, আমাকে আমার গ্রামে গত 2 দিন আগে একজন মহিলা মারা গেছে, আমাকে বলছে হুজুর আমার ওয়াইফ তো 15 দিন নামাজ পড়ে নাই আর উসমানী হসপিটালে মারা গেছে, এখন কি করব। আমি বললাম দেখেন একটা মাসলা জানেন, লোকটা যখন মারা গেছে তখন হুশ ছিল না বেহুশ ছিল, বলে ভাই অপারেশনের রুগী ছিল, ও তো হুশ ছিল না। আমি বললাম বেহুশের উপর তো কোনো নামাজই নাই, বেহুশ লোকের উপর, পাগলের উপর কোনো নামাজ নাই, যেহেতু সে বেহুশিয়া মারা গেছে এই জন্য তার কোনো নামাজ নাই, তুমি দোয়া করো আল্লাহ যেন তার মাফ করে দে, আল্লাহ কিছু দিতে হবে না। আর যদি হুশ থাকতোই, মনে করেন হুশ থাকতো, তার উপর নামাজ ফরজই হইতো, নামাজের কোনো কাফারা নাই। আর কত বাউতাবাজি করবেন আমার বন্ধুরা, আমার হুজুররা, আমার দেশের আলিমুলামারা, নামাজের কোনো কাফারা নাই, কোনো হাদিসে কোনো কোরআনে কোথাও কোনো দলিল নেই যে নামাজের কাফারা দিতে হয়। সুবহানাল্লাহ, আজকে নামাজের কাফারা করিও মানুষের টাকাগুলো নিতেছে, রোজার কাফারা আছে, একজন রোজা যদি রাখতে না পারে আরেকজন লোকে রোজা রাখবে, হজ যদি না করে আরেকজন লোকে হজ করবে সে মারা যাওয়ার পরে, কিন্তু নামাজের আলাদা কাফারা, নামাজের টাকা, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তা দান করেন, একক নামাজের সমান হবে? সুবহানাল্লাহ। এই জন্য এগুলো থেকে আমরা বিরত থাকা দরকার। শেষ করে দিতেছি, মানুষ যখন মারা গেল দাফন কাফন করা হইলো, এখন কী করবে? হুজুর একজন রাখবে, চিটাঙ্গে এগুলো আছে, হুজুর একজন রাখবে, হুজুর একজন রাখিয়া এরপরে ওখানে কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন, আর রহমান, এক কতম কোরআন শরীফ কবরের উপর দিতে হবে। ওয়াল্লাহ,
কবরস্থান হচ্ছে কি এখানে দোয়ার জায়গা, এখানে ইবাদতের জায়গা না। কবরস্থানে কোনো রকমের কোরআন তেলাওয়াত ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সাহাবায়ে কেরাম কোনোদিন কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করেন নাই। এখানে গিয়ে দোয়ার জায়গা, দোয়া করবেন আল্লাহর কাছে, কিন্তু কবরস্থানে গিয়া আমি ঢাকায় অনেক মাজারে দেখেছি কোরআন শরীফ রাখা আছে কবরস্থানে, এখানে বইয়ে কোরআন তেলাওয়াত করতেছে। এই যে বেদাত সিদ্দিক, আমরা যেন দূরে থেকে আল্লাহ ওয়াস্তে, আল্লাহ ওয়াস্তে আমরা যেন, আল্লাহ বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, কবর পূজা করবে, তাবিজ দিবে, জিন্নাত সাধকের কাছে যাবে, বিভিন্ন ধরনের শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার জন্য হারাম করে দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমরা যেন সহি আমল করি। ওয়াকাদিমিনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবা মানসুরা। আল্লাহ বলবেন কিয়ামতের দিন কত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, তাকে সকল আমল বাতিল হয়ে যাবে, কারণ আমল করেছে সব বেঈমানি আমল করেছে, রাসূলের তরিকা মতো আমল করে নাই, ইচ্ছা মতো বন্ডামি করেছে, ইচ্ছা মতো মানুষের টাকাগুলো লুণ্ঠন করেছে। এর জন্য আমল করবেন সহি আমল করবেন, যেটা আল্লাহর জন্য হয়, যেন মানুষের জন্য না হয়। আমি এখানে ওয়াজ করতেছি, আমি যদি এই চিন্তা করি যে আমার ওয়াজ মানুষ শুনবে, এলাকার মানুষ বলবে হুজুরে ওয়াজ করছে, এই আমলটাও এটা গুনায় পরিণত হবে, এটা শিরিকে পরিণত হবে। কারণ যে আমল করেন যেটা আল্লাহর জন্য না হয়, এটা ইবাদত তো হওয়া দূরের কথা, ছোট শিরিকে পরিণত হয়ে যায়, ঠিক না? এই জন্য আপনি হজ করেন, আপনি নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি যা ইবাদত করেন একমাত্র আল্লাহর জন্য করবেন। আল্লাহ বলছেন ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি মানুষকে নির্দেশ দিয়েছি একমাত্র যা করবে আল্লাহর জন্য একমাত্র করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, সব কাছে একমাত্র আল্লাহর জন্য করব। ওয়াজ শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, ওয়াজ তো শুনলেন অনেক সময়, আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জান্নাত তোমরা পাবা না যতক্ষণ না তোমার মায়ার জিনিস, মহব্বতের জিনিস তো তুমি আল্লাহর রাস্তা দান না করছো। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার ছেলে জবাই করো, ছেলে যদি জবাই করো তাহলে বুঝবো যে আমার জন্য মহব্বত আছে। কিন্তু সরপঞ্চ ছেলে জবাই হইল না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা ছাগল পাঠাইলেন। এই জন্য আমাদের দেখেন বখিলতা এত। সুবহানাল্লাহ। অনেক টাকা অনেক মানুষের আছে কিন্তু আল্লাহ রাস্তা দিতে রাজি না। আলহামদুলিল্লাহ সৌদি আরবে মানুষকে, মানুষের টাকা দেওয়ার জন্য পাগল, টাকা দেওয়ার জায়গা নাই। সুবহানাল্লাহ। আমি দেখছি একদিন লেখ লোক এক কেজি অনেক বড় মালটা আপেল আঙ্গুর মুরুক সব কিনিয়া এক জায়গায় পাঠাইছে, বলছে যে এই বাড়িতে এটা নিয়ে দিও, কিন্তু বলিও না এটা আমি দিছি। আজকে মদিনার হরম শরীফে আপনি যান না জুমার নামাজ পড়তে, আপনাকে আতর দিবে, মিসওয়াক দিবে, খাওয়াইবে, সব কিছু ফ্রি দিবে। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে যখন বই মেলা হয়, মদিনার বড় বড় যারা ধনী আল্লাহওয়ালা মানুষ সব গিয়া বলবে ছাত্রদেরকে, বলবে তোমাদের কোন কিতাবের দরকার, বলে এই কিতাবের দরকার, সব নিয়ে যাও। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, মদিনা ইউনিভার্সিটির মসজিদ বিশাল মসজিদ, তো সেই মসজিদে আমরা পরীক্ষার জন্য লেখাপড়া করতাম, হঠাৎ করে দেখতাম বড় একটা ট্রাক আইয়া বই কলম খাতা সব দিয়া দিতেছে। এটা কার জন্য দিতেছে বলে না, কার জন্য দিতেছে? আল্লাহর জন্য দিতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি সদকা করবেন, যে সদকা করবেন আপনার উপর বিপদ আবার কথা ছিল, আল্লাহর বলেন বিপদকে দূর করে দিলাইবেন। আর সদকা তো তারুদ্দুল বালা, আর সদকা তো তারুদ্দুল বালা। মানুষ যখন মারা যাবে, আচ্ছা কয়দিন বাঁচবেন? মানুষের চিন্তা করে অনেকদিন তো বাঁচবো, আমার তো বয়স এখন 30 হয়েছে, 40 হয়েছে। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতে মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছরের ভিতরে। 60 বছর যা জিন্দেগি হয়ে গেছে, তার বাঁচার কোনো আশা করা যায় না। দাড়ি টুপি পাক গেছে, দাড়ি পাক গেছে, মোচ পাকা পাকা হয়ে গেছে, আর বাঁচার কোনো আশা নাই। আর যুবক লোকেরা তো আর বেশি মরে রোগের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে। এই জন্য আমরা কেউ বাঁচতে পারবো না। আপনি আজকে মারা যান, আপনার সম্পত্তি সব বাক করে নিয়ে যাইবে, আপনার জন্য কেউ আপনাকে কোনো সদকা খয়রাত করবে না। এই জন্য হুশ থাকতে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে যান। আল্লাহ বলছেন ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল্লান ওয়াল্লাযিনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার। ওয়ালাইসাতি তাওবা, এই সমস্ত মানুষের তওবা কবুল করা হবে না। আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা গুনাহের কাজ করছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু আসছে
قال إني تبت الآن الله আমি এখন তওবা করতেছি মৃত্যু যখন আসবে সুকরাতুল মউত যখন আসবে তখন আপনার কোনো সদকাও কাজে আসবে না আপনার কোনো তওবাও কাজে আসবে না এজন্য আমার বন্ধুরা এই যে ঘর এই যে মসজিদ মাদ্রাসা এগুলো সব আল্লাহর ঘর এগুলো সব আল্লাহর ঘর এগুলো যে টাকা পয়সা দিবেন সব আপনার জান্নাতে যাওয়ার উপকার হবে জান্নাতে যাওয়ার উসিলা হবে আল্লাহ বলেন মাঙ্গাল্লাযি ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা যে ব্যক্তি আল্লাহর জন্য খরচ দিবে মসজিদ মাদ্রাসায় খরচ দিবে মসজিদ মাদ্রাসা সদকা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বহু গুণে বাড়ায়া দিবেন আজ আমি শেষ করে দেই আমার আরেক মেহমান আসছেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল